ঘুম যেমন আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে, ঠিক তেমনই ঘুম কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল রাখতেও সাহায্য করে। আর এই বিষয়ে আজকের আমাদের নতুন আর একটা বিউটি কথার এপিসোড। আর আজকের বিউটি কথার এপিসোডে আমাদের সাথে রয়েছে অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার। আর নীলাঞ্জনা দিক থেকেই আমরা জেনে নেব যে ঘুম আমাদের ত্বককে কীভাবে উজ্জ্বল রাখতে সাহায্য করছে এবং বিউটি স্লিপের উপকারিতা কী কী এবং বিউটি স্লিপ আসলে কী। নীলাঞ্জনা দি, ওয়েলকাম টু বিউটি কথা। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমাকে বলো, এত সুন্দর গ্ল্যামারাস স্কিন, চকচকেটা রাজ কি, মানে এটার জন্য কি বিউটি স্লিপটা খুব দরকার? বিউটি স্লিপ সবার পক্ষেই স্কিনের জন্য দরকার। আমি বলবো যে সতেজ এবং সুন্দর চকচকে স্কিন রাখতে গেলে সবার জন্যই বিউটি স্লিপ দরকার। আচ্ছা, আমরা যেটা ছোটবেলায় শুনে আসি স্লিপিং বিউটির গল্প তো ভীষণ শুনেছি, তো সেইটার সাথে কি বিউটি স্লিপেরও কোনো রিলেশন আছে? মানে বিউটি স্লিপটা কি, বিউটি স্লিপ নিলেই কি আমাদের ত্বক সুন্দর হয়? বিউটি স্লিপ আলাদা আছে আর স্লিপিং যেটা বলছো সে দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে গাঢ় ঘুম, আরেকটা হচ্ছে জাস্ট 10-15 মিনিটের ন্যাপ। আচ্ছা, যেটা ডেতে নেওয়া যেতে পারে, কারণ 10-15 মিনিটের বেশি, আমি বলবো যে 20-25 মিনিটের বেশি ডেতে ঘুমানো উচিত নয়, কারণ বডি ওয়েট বাড়তে থাকে আর কি ডেতে ঘুমোলে। তো সেটাই, মানে সেটা হলো বিউটি স্লিপ, তাই তো? বিউটি স্লিপ। আচ্ছা, বিউটি স্লিপ কি আমাদের চোখের তলে যে ডার্ক সার্কেলসগুলো আছে বা আমাদের ত্বকে যে আরও নানান সমস্যা হয় বা স্ট্রেস লেভেল যেগুলো বেড়ে যায় সেগুলো কি বিউটি স্লিপ কমাতে সাহায্য করে? হ্যাঁ, কারণ ডার্ক সার্কেলস বেড়ে যায় এটা ঘুম কম হওয়ার জন্য বা ঘুম ঠিক মতন হচ্ছে না তখন। আমাদের প্রত্যেকটা মানুষকেই 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। আচ্ছা, আর এই ঘুমটা যদি ঠিক মতন না হয় তার ফলেই ডার্ক সার্কেলস বা নানান রকম দেখবে যে তোমার মানে খুব অলস লাগছে কাজ করতে, এনার্জি পাচ্ছ না, এনার্জেটিক লাগছে না, এগুলো হবে। মানে ঘুমের সাথে আমাদের স্কিন চর্চাটাও কোনো না কোনোভাবে ইন্টারলিঙ্কড, দুটো ভীষণভাবেই লিঙ্ক রয়েছে। কী কী আমাদের স্কিনে বা ত্বকে সাহায্য করছে এটাতে? আমাদের যখন ঘুমাচ্ছি আমরা তখন ঘুমের সময় কোষ মেরামত হচ্ছে। আচ্ছা, মানে ঘুমটা যার জন্য প্রয়োজন রয়েছে, প্লাস ডার্ক সার্কেলস এগুলোর রিমুভ করছে ঘুমটা যদি ঠিক মতন হয়। তারপরে ত্বক মানে খুব সতেজ থাকছে, চকচকে থাকছে। যে অনেকের হয় না যে দেখা যায় যে খুব অল্প বয়সেই খুব এজেড লাগছে বা খুব অল্প বয়সে একটা বিশাল বয়সের ছাপ মনে হচ্ছে, যে 25 বছরের একটা মেয়ে তাকে 30 বছর লাগছে, মানে ঘুমটা ঠিক মতন তার হচ্ছে না বা হরমোনাল প্রবলেম রয়েছে। ঠিক মতো ঘুম না হলে কিন্তু হরমোনাল প্রবলেমটাও আসে এই ঘুমের জন্য, বা ডাইজেস্টিং হচ্ছে না, ঘুম না হলে আবার ডাইজেস্টিং মানে ঠিক মতন হজমের প্রবলেম হয়, এই ব্যাপারগুলোও কিন্তু তার সঙ্গে রিলেটেড। আচ্ছা, অনেকে আমরা বলি যে একটা ছোট ন্যাপ নিয়ে নিচ্ছি, আর আরেকটা আছে যে বিউটি স্লিপ যেটা নিয়ে আমরা কথা বলছি, দুটোর মধ্যে তো তফাত রয়েছে। তফাতটা যদি একটু আমাদের দর্শকদের বলি। বিউটি স্লিপটা হচ্ছে যে গাঢ় ঘুম, এই যে আমি যেটা বললাম যে 7-8 ঘন্টা আমাদের ঘুমানোটা প্রয়োজন রয়েছে, এটা হচ্ছে বিউটি স্লিপ। আচ্ছা, আর ন্যাপ হচ্ছে যে কোনো সময় কাজের ফাঁকে একটুখানি টাইম পেলেই, জাস্ট 25 থেকে 20 মিনিট, 20 থেকে 25 মিনিট এরকম একটা ন্যাপ নিয়ে নেওয়া যায়। মানে যে ঘুমটা ধরো আমরা এভরিডে ঘুমাই 7 থেকে 8 ঘন্টা, সেটা বিউটি স্লিপ। এবার অনেকের তো অনেক কারণে ঘুম আসছে না, সেটা তো আমাদের ত্বকের ওপরেও পড়ছে সেই এটা, তো সেটার ক্ষেত্রে কী করা যেতে পারে? সেটার ক্ষেত্রে আমি বলবো যে গাঢ় ঘুম হচ্ছে কিনা সেটা প্রথমে দেখা প্রয়োজন রয়েছে। তো যদি ঠিক মতন ঘুমটা হয় তাহলে মানে এই প্রবলেমগুলো আর আসে না। ঘুমের সাথে সাথে তো নিজের স্কিনটাকেও খেয়াল রাখতে হয়, তো কি কি স্কিন কেয়ার টিপস আছে আমাদের জন্য? স্কিন কেয়ার টিপস আমি যেটা বলবো যে আমাদের ফার্স্ট আমরা ধরো কোথাও যাচ্ছি, মেকআপ করে যাচ্ছি, হাই মেকআপ বা লাইট মেকআপ যাই হোক, মেকআপটাকে কিন্তু আমাদের ভালোভাবে ক্লিন করতে হবে, এসে মেকআপটাকে ভালোভাবে রিমুভ করতে হবে। তারপর তো ডে ক্রিম নাইট ক্রিম এগুলো তো রয়েইছে, তো আমি বলবো যে ডে ক্রিম নাইট ক্রিমের সাথে সাথে স্কিন কেয়ার এগুলো একটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, মানে আমরা অনেকে যারা ওয়াকিং লেডি বা অনেকে ধরো বিয়ে বাড়ি থেকে এলাম, রাত হয়ে গেল, অনেকে আমরা স্কিন থেকে না রিমুভ করলাম না মেকআপ, বলে সেভাবেই ঘুমিয়ে পড়লাম,
অনেকে বলে যে চোখের তলায় কাজল পড়লে সেটাতে ডার্ক সার্কেলস পড়তে পারে, ঠিক করে ঘুম হয় না, তো মেকআপ না তোলা সেটা কি কিছু ঘুমের সাথে জড়িত আছে, মানে সেটার জন্য ঘুম হচ্ছে না বা না? মেকআপটা রিমুভ করাটা স্কিনের পক্ষে এফেক্ট হবে, কারণ মেকআপটা যদি থেকে যায় তোমার স্কিনের প্রবলেম আসবে। আচ্ছা, এটার সাথে ঘুমের রিলেটেড কোনো কিছু নয়। আর যাতে একজন একটা মানুষ প্রপার বিউটি স্লিপ নিতে পারে, তাকে এভরিডে কী কী ফলো করা উচিত? তাকে ডায়েট চার্ট মেনটেন করতে হবে, টাইম অনুযায়ী সমস্ত কিছু, তার ডেইলি রুটিন লাইফস্টাইলগুলোকে মেনটেন করতে হবে। তুমি নিজের জন্য কী করো, যেভাবে তুমি এত সুন্দর, সত্যি মানে গ্ল্যামার মানে ভরে ভরে পড়ছে, এত সুন্দর স্কিন তোমার, নিজের বিউটি স্লিপের জন্য তুমি কী কী ডেইলি রুটিন ফলো করছো? নিজের জন্য সেরকম কিছুই না, ওই যে বললাম যে ঘুমটা খুব প্রয়োজন রয়েছে, টাইমলি ঘুমোতে হবে, টাইম মেনটেন করে। আর এমনি নিজের জন্য তেমন কিছুই করি না, ওই ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এইটা, আর রেগুলার মেকআপটাকে ঠিকমতো রিমুভ করতে হবে, ডে ক্রিম, নাইট ক্রিম ইউজ করতে হবে, আর ঘরোয়া উপায় টোটকা যেটা আছে, মানে একটা ফেস প্যাক, ঘরোয়া টোটকা, এরকম কিছু ব্যবহার করার আর কি। মানে মোটমাট আমরা যেটা জানি যে একটা ঘুম দরকার, বিউটি স্লিপ দরকার, বিউটি স্লিপ নিয়ে নাও একটা, সেটা একদম ডিফারেন্ট তাহলে এমনির থেকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দর্শকদের কি বলবে এটার জন্য? দর্শকদের এটাই বলবো যে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, ত্বকের যত্নের জন্য এটা খুব প্রয়োজন আছে। আর কোথা থেকে এসে আমরা মানে ঘুমিয়ে পড়ছি, মেকআপটাকে ঠিক মতো রিমুভ করছি না, মেকআপ কিন্তু ঠিক মতো রিমুভ করতে হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যে ডার্ক সার্কেলস বলো বা চোখের চোখ ঢুকে যাচ্ছে বা বেশি ঘুমালে চোখ ফুলে যাচ্ছে, এইগুলোর ক্ষেত্রে কি করে করা যায়? কারণ অনেক ঘুমালে তো আমাদের চোখ ফুলে যায়, তো সেই ক্ষেত্রে অনেক ঘুমানোর সেটা দরকার নেই, 7-8 ঘন্টা ঘুমালেই যথেষ্ট। তো সেই ক্ষেত্রে যদি চোখ ফুলে যায় তখন কি কি স্কিন টিপস করা যেতে পারে? চোখ ফুলে যাওয়ার তো এটাই একটা সলিউশন আছে, যেটা আমি বলবো যে আমার যেটা জানা রয়েছে, মেকআপ মানে মেকআপ করে ওটাকে ঠিকভাবে করা যায় আর কি। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবে যে ঠিক মতন ঘুমাও, বিউটি স্লিপ অ্যাকচুয়ালি যে 7-8 ঘন্টা যেটা নর্মাল ডেলি স্লিপ সেটাই বিউটি স্লিপ একদম। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের বিউটি কথায় আসার জন্য আর বিউটি স্লিপের ব্যাপারে বলার জন্য। অনেকেই একটা কনফিউশনে থাকে ন্যাপ বা বিউটি স্লিপের মধ্যে, সেই কনফিউশনটা তুমি ক্লিয়ার করলে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এরকম আরও অনেক বিউটি টিপসের জন্য কিন্তু চোখ রাখতে হবে জিও বাংলার বিউটি কথার এপিসোডগুলোতে, ঠিক দুপুর 3টে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার। নমস্কার। নমস্কার।